গোপালগঞ্জ তিন আসনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির প্রার্থী এস এম জিলানি বিপুল ব্যবধানে অনায়াসেই এ আসনে বিজয়ী হন আওয়ামী লীগ সভানেত্রী নিজের নির্বাচনী আসন ঠাকুরগাঁও এক আসনে মহাজোটের প্রার্থী রমেশচন্দ্রের কাছে হারলেও বগুড়া ছয় আসনে নৌকার প্রার্থী নুরুল ইসলাম ওমরকে হারিয়ে জয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে নোয়াখালী পাঁচে বিএনপির হেভিওয়েট প্রার্থী মৌদুদ আহমেদকে হারান নৌকার অবায়দুল কাদের রংপুর তিন আসনে বিএনপির রিডা বিপরীতে জয়ী হন জাতীয় পার্টির চেয়ারম্যান এম এরশাদ ময়মনসিংহ পাঁচ আসনে ধানের শীষের আবু ওহাব আকন্দকে হারিয়ে জয়ী হন এরশাদের সহধর্মিনী রৌশনেরশাদ কুষ্টিয়া দুই আসনে জাতীয় পার্টির আহসান হাবিবকে হারান হাসানুল হক ইনো অন্যদিকে কুষ্টিয়া তিনে ঐক্যফ্রন্টের জাকির হোসেনকে পরাজিত করেন আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফ ঝালকাটি দুয়ে বিএনপির জিবা আমিন খানকে হারিয়ে সহসায় নৌকার মাঝি হয়েছেন মহাজোটের আমির হোসেন আমু কুমিল্লায়কে বিএনপির খন্দকার মুশারফ হোসেনকে হারিয়েছেন নৌকার সুবিদ আলী ভুইয়া আর ঢাকা সদরতে আন্দালিব রহমান পার্থকে হারান চিত্রনায়ক ফারুক এদিকে মহাজোটের আব্দুল মান্নানের কাছে লক্ষ্মীপুর আসনে হারেন ঐক্যফ্রন্টের আসম আব্দুর রব ওমর সময় সংবাদ ঢাকা